কোনো কারণে যদি কোনো বউ বিপদগামী বিপদগামী হয়ে যায় আছে না যে অশুদ্ধ আচরণ করছে সেক্ষেত্রে সংশোধনের কোন উপায় আছে কিনা পবিত্র আপনাকে উপায় শিখিয়ে দিচ্ছেন তিনটা উপায়ে আপনি আপনার স্ত্রীকে সংশোধন করতে পারেন কয়টা জোরে বলেন কয়টা বউ অনেক সময় বাঁকা পথে হাঁটে না যতই আপনি ভালো চলতেছেন বউ কিন্তু ভালো চলতেছে না বলতেছেন নামাজ পড়ো পড়বে না বলতেছেন সুদি কারবার করো না ও ছাড়বে না বলতেছেন যে ওই আমার ওই খালাতো ভাইয়ের সাথে কথা বলেও না ফোনে ও বদমাইশ ওর চরিত্র ভালো না তারপরে ও খালাতো ভাইয়ের লাগে কলি যে একবারে ফটফট ফটফট ছটফট ছটফট করতেছে আছে না নাই এরকম যদি হয়ে থাকে চারিত্রিক দুর্বলতা কোনো স্ত্রীর মধ্যে যদি থাকে পবিত্র কুরআনুল কারিম তিনটা স্তরে স্ত্রীকে সংশোধন করতে বলেছেন কয়টা বলেন তিনটা সিদ্ধান্ত আপনি নেবেন কি বলছে আল্লাহ তালা সুরা নিসা আয়াত নাম্বার চৌত্রিশ খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মলাতি তাকফুন আনশুযাহুন ফা'ইদুহুন ওয়াহজুরুননা ফিল বাযাই ওয়া আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্য অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সদ উপদেশ দাও এক নম্বর ভালো উপদেশ দাও এটা করো না নামাজ না পড়লে গুণা হবে রোজা না করলে গুণা হবে হারাম খায়ও না সুদি কারবার করো না অনেকের বউ জামাই চাকরি করে কিন্তু বউ এই যে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা জমাইছে অন্যান্য ভাবিদের সঙ্গে সুদি কারবার করে আছে না নাই বলেন অনেকের আছে এগুলো বলেন যে সমস্ত হারাম কাজ উপদেশ দিবেন প্রথমে প্রথমে উপদেশ দেন যদি দেখেন তাও কাজ হচ্ছে না এরপরে কী করবেন আল্লাহ তালা বলছেন যে কোনো নিষিদ্ধ কাজ যেটা হারাম এর সাথে যদি স্ত্রী সম্পৃক্ত হয়ে যায় প্রথমত উপদেশ দিবেন এক নাম্বার সাইদু হুন্না দুই নাম্বার কি করবেন ওয়াজুরু হুন না আল্লা রব্বুল আলমিন বলছেন যদি উপদেশে কোনো কাজ না হয় বিছানাটা আলাদা করে দাও আল্লাহ আকবার বিছানাটা কি করে দিতে হবে আলাদা করে দিতে হবে এই জায়গায় কিন্তু মেয়েরা অনেক সময় সাইজ হয়ে যায় বাবুর বাপ যখন একদিন দুই দিন তিন দিন আমার ঘরেই শুইতে দিতেছে না তখন কিন্তু শুদ্ধ না হয় উপায় পায় না কিন্তু এখনকার মেয়েরা ভাই শিক্ষিত তো জামাইদের ত্রুটিও আছে নাই জামাইরা সব আবার আব্দুল কাদের জিলানি না বদমাইশ আছে আছে না নাই বলেন আছে জামাইকেও শুদ্ধ হওয়ার বিষয় আছে এগুলো আলোচনা করেছে আবারও করবো ইনশাল্লাহ কিন্তু অনেক স্ত্রীরা আছে আপনি বিছানা ত্যাগ করবেন না এক একটি গোছখানে বাপের বাড়ি হাইটা চলে যাইবো তোর ঘর নিয়ে তুই থাক আমি আর আইতাম না আছে না আছে কিন্তু এটা আল্লাহ সুহানা বদলা রয়েছে নারীদেরও বোঝা উচিত ওয়াজুরু হুন না ফিল্মা দজে এরপরে তিন নম্বর হচ্ছে ওয়াদ রেবু হুন স্ত্রীকে মৃদু উপহার করতে হবে মৃদু উপহার বাস দিয়ে মারা না মারের ভাঙ করা ভয় দেখানো এ সমস্ত শাসন মৃদু শাসন যেগুলোতে তার ছুরা যাবে না শরীর হাড় গুঁড় ভাঙবে না কিন্তু ভয় পাবে অনেক বাচ্চাদেরকে আপনারা মায়ের ভান করেন আসলে মার মায়ের দেন না কেন তারা ভয় দেখানোর চেষ্টা করেন এরকম ভয় দেখানোর চেষ্টা করতে হবে শুনেন এই তিনটা স্তরের কথা পবিত্র কোরআনুল কারীম বলেছেন তার আগে যেটা করতে হবে আপনাকে এই তিনটে তো কাজ করবেনি শুরুতেই যে নসিহত যে করবেন নসিহতে কাজ না হইলে আপনার অভিভাবক তার অভিভাবক বড়দেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে বসেন যে এই প্রবলেম তার ভিতরে দেখা গিয়েছে এই সমস্যা তার ভিতরে দেখা দিয়ে গেছে আপনারা কি করবেন হয় শুদ্ধ করেন নাহলে আপনারা একটা ব্যবস্থা করে দেন এই জিনিসগুলো কিন্তু আমরা ফলো করি না প্রথমেই কোনো ত্রুটি ধরা পড়েছে মারামারি স্বামীকেও মারে স্ত্রীকেও মারে মারার পরে ছাড়াছাড়ি শুনেন আপনি যে আপনার বউকে ছেড়ে দিবেন বা আপনার বউয়ের সঙ্গে রুক্ষ আচরণ করছেন আপনি বউয়ের সঙ্গে সমঝোতায় আসছেন না এই সমস্ত ইফেক্টগুলো কিন্তু আপনার সন্তান সন্ততের ব্রেনের উপরে পড়বে মস্তিষ্কের উপরে পড়বে আপনারা সারাদিনে যদি এই যে হাউকাও 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 মারামারি রেসলিং খেলেন বাচ্চাটা মানুষ করবেন কখন এরকম কিন্তু অনেক ফ্যামিলির মধ্যে আছে এটা করবেন না বাচ্চাকে যদি মানুষ করতে চান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা সুন্দর হতে হবে কারণ আপনার থেকে আপনার বাচ্চাটা শিখবে আপনি স্ত্রীকে গালি দিচ্ছেন আপনার সন্তান কালকে আপনাকে গালি দিবে কারণ এই গালিগুলো স্ত্রীকে দিচ্ছেন কিন্তু আপনার সন্তানের কানে বাঁচতেছে এই সন্তান ছোটো থেকে দেখছি সন্তানের মন মস্তিষ্ক মেজাজ এরকম হয়ে যাচ্ছে ওই সন্তান এক সময় যখন বড় হবে তখন আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে কেন জানেন বলবে আমার বাপ আমার মারে অনেক মারছে স্বাভাবিকভাবে সন্তান যখন বড় হয় বাপের চাইতে মায়ের দিকে টানটা একটু বেশি কাজ করে কথা বলেন না কেন যখন এই ছোটো বাচ্চাটা দেখবে যে মারতে 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 আপনি ওই সন্তানের আপনি কারে মারতেছেন আপনার বউরে মারতেছেন না কিন্তু সে কিন্তু শুধু আপনার বউ না সে আপনার সন্তানের মা ঠিক কেনা যে মেয়েটাকে মারছেন এই মেয়েটা শুধু আপনার বউ না এই মেয়েটা শুধু আপনার বাড়ির কাজের বুয়া না এই মেয়েটা হচ্ছে আপনার সন্তানের আপনার কন্যার মা আপনি তার মাকে মারছেন আর কোনো সন্তান তার সামনে যদি সেই সন্তানের মাকে মারা হয় তার কলিজায় অবশ্যই জ্বালাপোড়া তৈরি হবে অবশ্যই সে প্রতিবাদ করবে ঠিক কেনা ভাইরা আমার এগুলো বুঝতে হবে আপনাকে যদি সুসন্তান চান ভালো সন্তান চান খবরদার স্ত্রীদেরকে এভাবে প্রহার করবেন না এভাবে প্রহার করা নিষিদ্ধ আল্লাহতালা নিষেধ করেছেন রাসুল ওয়াসাল্লাম নিষেধ করেছেন খবরদার এটা আপনারা করবেন না ঈশ তালা যদি ভালো সন্তান পেতে চান এবার আসেন পরিবারে যদি ভাই সুখ পাইতে চান তাহলে আপনাকে সুখী পরিবারের জন্য হালাল খাইতে হবে কি খাইতে হবে হালাল কারণ হারাম যদি আপনার বোবের মুখে তুলে দেন হারাম যদি আপনার সন্তানের মুখে তুলে দেন পরিবার সুন্দর হবে না আজকে আমাদের পুরো সিস্টেমটা কি জানেন সবাই সবার দোষ নিয়ে আমরা ব্যস্ত যেমন নাগরিকরা সরকার বিদ্যুতের দাম কেন বাড়াচ্ছে সরকার তেলের দাম কেন বাড়াচ্ছে আমরা সরকারের নিয়ে গবেষণা করতেছি আপনি করতেই পারেন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার কথাটা হচ্ছে আপনি রাষ্ট্র নিয়ে ভাবা আপনার পরের বিষয় নিজের পরিবারে যে সমস্ত দুর্নীতি আছে এগুলো কতটুকু আপনি রোধ করেছেন চুপ করে বয়ে রয়েছে নিজের পরিবারের মধ্যে সমস্যা আছে না নাই মনে রাখবেন আপনার পরিবারের পারিবারিক মন্ত্রী বাড়ির মন্ত্রী হোম মিনিস্টার হচ্ছেন আপনি ঠিক না তো আপনার অধীনে কে আছে আপনার বউ আছে আপনার অধীনে কে আছে আপনার বাচ্চা আছে আপনার অধীনে কে আছে আপনার বুড়া বাপমা আছে আপনার অধীনে আপনার ভাই আছে আপনার বোন আছে এই পরিবারের মধ্যে অনেক অসংলগ্ন বিষয় রয়েছে এই পরিবারের মধ্যে অনেক হারাম জিনিস আছে তো সুতরাং শুদ্ধতার শুরুটা আগে পরিবার থেকে করেন নিজের পরিবারটা যখন গঠন হয়ে যাচ্ছে এখানে যখন কোনো দুর্নীতি নাই নিজে সরকারের সমালোচনা করতেছে অথচ পাঁচ ভাইয়ের সম্পদ একাই জাল করে লেখে নিয়ে দুমড়ায় মুচড়ায় খাইতেছে কথা বলেন না কেন নিজে আর একজনের হক নিয়ে হক নিয়ে কথা বলতেছে অথচ দুই বোনের সম্পদ একাই মাইরে দিছে নিজে দুর্নীতি নিয়ে কথা বলতেছে নিজে হালাল হারাম নিয়ে কথা বলছে অথচ সুদ দুর্নীতি নিয়ে কথা বলছে অথচ নিজেই মনে করেন আরেকজনের থেকে বিশ হাজার টাকা দুই হাজার পাঁচ সালে নিয়েছিল দুই হাজার বাইশ সালেও শোধ করে নাই আছে না নাই বলেন অথচ এরা আবার শুদ্ধতার কথা বলে সমস্যাটা কি জানেন সমস্যা হচ্ছে আমরা ওই যে পুটি মাছ এগুলোরই বড় বড় মনে করি যে দুর্নীতিবাজ আসলে এগুলোর যারা পৃষ্ঠপোষক সেটা বাড়িতে হোক পরিবারে হোক রাষ্ট্রে হোক সমাজে হোক এই সমস্ত দুর্নীতির পৃষ্ঠপোষক যারা এদেরকে আগে পাকড়াও করতে হবে এদেরকে আগে সাইজ করতে হবে এদেরকে আগে সংশোধন করতে হবে ঠিক না ছোট্ট একটা গল্প বলি উদাহরণটা দিয়ে বুঝতে পারবে বর্ডার এলাকা আছে না বর্ডার পুলিশ থাকে না এক ভদ্রলোক ওর নাম আছে বল্টু ওর নাম কি বল্টু বল্টু প্রতিদিন সাইকেলে করিয়া এক বস্তা বালু বালুনে আর ওই বর্ডারের এলাকা দিয়া পুলিশের সামনে দিয়ে সাইকেল চালায় দিব্যি চলে যায় বর্ডার পুলিশ ধরছে এই দাঁড়া বলতে বলতে জি স্যার তোর বস্তার মধ্যে কি স্যার বালু আর কিচ্ছু নাই পুলিশ চিন্তা করছে এই বর্ডারের কিনারা দিয়ে বালু ভরা বস্তা বস্তা ভরা বালু কিল লেগে নিয়ে যায় বলছে খুল খুলে দেখে বালু কিচ্ছু নাই কয়ে যা পরের দিন আবার দেখে যে বল্টু সাইকেলে এক বস্তা বালু নিয়ে সাইকেল চালায় বর্ডার পুলিশের সামনে দিয়ে যাইতেছে বলতেছে দাঁড়া বল্টু তোর বস্তায় কি আজকে স্যার বালু ছাড়া কিচ্ছু নাই স্যারের আজকে সন্দেহ হয়েছে যে একটু বালুর মধ্যে হাটটা ঢুকাই খালি বালু নিয়ে যায় কারণটা কি হাত ঢুকাই দেখে আসলে বালু ছাড়া কিচ্ছু নাই তৃতীয় দিন আবার দেখে যে বল্টু সাইকেলে করে বস্তা ভরা বালু নিয়ে যাইতেছে বলতেছে রে তুই প্রতিদিন বালু নিয়ে যাস ঘটনাটা কি আজকে বালু সব ঢাল আমারে দেখাইতে হবে বেচারা বস্তা দেখে সব বালু ঢালে দেখাইছে বালু ছাড়া কিচ্ছু নাই ধরতে আর পারে নাই চলে গেছে বর্ডার পুলিশের ওই লোকের মাথা নষ্ট কি যে প্রতিদিন বালু নিয়ে যায় কিছু না কিছু পাচার করে আমি কিন্তু টের পাইতেছি না নাহলে শুধু বালু বালু নিয়ে কেউ গেসের গেছে যাওয়ার পরে বলে ভাই আজকে আমি পুলিশ হিসাবে তোর বাড়িতে আসি নাই আমি শুধু জানার জন্য আইছি যে এই যে বস্তা ভরা বালু দিয়ে আসলে তুই কি পাচার করছিস একটু বল আমি তোরে ধরবো না সত্যি বলছেন তো কই হা সত্যি বলছি বল আমি বস্তা ভরা বালু প্রতিদিন নিয়ে গেছি ঠিকই কিন্তু ওই বালু যে সাইকেলের উপর দিয়ে নিয়েছি পাচার করছি কি করছে এখন কথাটা হচ্ছে বালুর বস্তা পাইলাম সাইকেল গেল খই কথা বুঝেন নাই ওই যে সাবরিনা সাহেব আরিফ যেগুলোর রায় হয় আঠারো বছর এগারো বছর দশ বছরের জেল এগুলো তো পুঁটি মাছ এগুলো যারা পালছে ওই সাইকেল কই কথা বলে না ওই সাইকেলগুলো গেল এই আগে করতে হবে ঠিক কিনা বলেন তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে এই সাইকেল ধরতে হবে দুর্নীতি শুরু থেকে শেষ পর্যন্ত যারাই এই দুর্নীতিতে জড়াইছে এরা দেশের শত্রু জনগণের শত্রু মানবতার শত্রু সেটা যেই হোক মনে রাখবেন এই দুর্নীতি করে সাময়িকভাবে আপনি পার পেয়ে যাচ্ছেন সাময়িকভাবে পার পেয়ে যাচ্ছেন বাঁচবেন কয়দিন কয়দিন খাবেন কয় বছর বেঁচে থাকবেন হিসাব করবেন সরকারে ফাঁকি দিতে পারেন আদালত ফাঁকি দিতে পারেন ওই বর্ডার পুলিশ বস্তা ভালো বস্তা বস্তা পার করতে পারেন সাইকেল পার করতে পারেন কিন্তু একদম তো আছে আল্লাহ তালা আকাশে তারে ফাঁকে দিতে পারবেন না বর্ডার পুলিশের ফাঁকে দিতে পারবেন আমার আল্লাহরে ফাঁকে দিতে পারবেন না ঠিক কিনা সুতরাং একটু হিসাব নিকাশ করে চড়তে হবে আল্লাহ বোঝার তো অফিক দান করুন দুর্নীতি করব না দুর্নীতি মানব না দুর্নীতি সইব না দুর্নীতিতে সহযোগিতা করব না শুদ্ধতার অভিযানটা নিজের পরিবার থেকে শুরু করতে হবে নিজের বউয়ের মধ্য থেকে সন্তানের মধ্য থেকে বাপ মার মধ্য থেকে পারিবারিক জীবন ব্যবস্থা এখান থেকে শুরু করতে হবে তাহলেই সুন্দর সমাজ হবে সুন্দর দেশ হবে সুন্দর রাষ্ট্র হবে সুন্দর নাগরিক হবে সবাই যখন শুদ্ধতার পথে চলবে তখন চুরি ডাকাটে রাহাজানি থাকবে না একজন আঙ্গুল খুলে কলা ফুলে কলা গাছ হবে আর আর একজন হোমিও ডোজ খাবে এটা হবে না তখন সমভাবে সবার মধ্যে বণ্ডিত হবে ঠিক না ভাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে দুর্নীতিমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন